আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গ্রেভেলিয়া ফ্যাশন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা হ্যান্ড পেইন্টের টিউটোরিয়াল। এটার অনেকটা অংশ স্কিপ করে গিয়েছে মোবাইলের প্রবলেমের কারণে। আজকে আমার ফার্স্ট টিউটোরিয়াল দেওয়া আমার চ্যানেলে। আগেও আমি অনেকগুলো জামা করেছি কিন্তু টিউটোরিয়াল করা হয়নি। ভাবলাম যে আজকে এই টিউটোরিয়ালটা করি, তাই আপনাদের জন্য এই টিউটোরিয়ালটা তৈরি করলাম। এখানে আমি অ্যাক্রিলিক কালারের কালার ইউজ করেছি। এটা হচ্ছে অ্যাক্রিলিক কালারের গ্রিন কালারটা, এটা লাইট গ্রিন, এটা লাইট গ্রিন কালারটা ইউজ করেছি। আর ফুলটাতে অ্যাক্রিলিক কালারের কমলা কালারটা ইউজ করেছি। ফুলটা আঁকার সময় স্কিপ করে গিয়েছিল মোবাইলে, ভিডিওটা হয়নি। এখানে আমি সেভ গ্রিন কালারটা ইউজ করেছি অ্যাক্রিলিক কালারের। এদিকে আমি ফ্রি হ্যান্ডে এঁকেছি। আপনারা শুধু দুইটা ব্রাশ, অ্যাক্রিলিক কালারের যে একটা প্যাকেট বক্স পাওয়া যায় ওই বক্সটা কিনে নিলেই আপনারা হ্যান্ড পেইন্ট শুরু করে দিতে পারবেন। যারা নতুন আছেন আপুরা, পরবর্তীতে আপনারা প্রাথমিক যে কালারগুলো দিয়ে কালার বানানো সেগুলো শিখতে পারবেন। এখন এই রেডি কালারগুলো দিয়ে কাজ চালিয়ে যেতে পারবেন। আমি এখানে অ্যাক্রিলিক কালারের লাল কালারটা ইউজ করেছি, রেড কালার। এই ডিজাইনটা আপনারা যে কোনো জামায় অথবা টেবিল ক্লথে যে কোনো জায়গায় এই ডিজাইনটা ব্যবহার করতে পারবেন। এখানে আমি কমলা কালারটা ইউজ করছি। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ। পরবর্তীতে আমরা আরও অনেক সুন্দর সুন্দর টিউটোরিয়াল নিয়ে আসবো।
আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাদের পাশেই থাকবেন। নতুন যারা আছেন তাদের জন্য অনেক সুন্দর সুন্দর ডিজাইন পরবর্তীতে আমি আপলোড করব ইনশাল্লাহ। এখানে আমি সেভ গ্রিনটা ইউজ করছি। রোজ ফ্লাওয়ারটা যেহেতু একটু কঠিন, মানে সহজে বিগিনাররা ফ্রি হ্যান্ডে করতে পারবেন না, তাই এটা একটু আমি এঁকে নিয়েছি দেখানোর জন্য। ফুলটা যেহেতু ছোট এঁকেছি তাই এটা একটু রং করাটা একটু টাফ, বড় করে যদি এঁকে নেন তাহলে এটা রং করাটা আরও সুবিধা হবে। আমি এখানে রেড কালারটা ইউজ করেছি। আর পার্পল কালারটা ইউজ করেছি। অ্যাক্রিলিক কালারের যে পার্পল কালার সেটা ইউজ করেছি আর রেড কালারটা ইউজ করেছি। রোজ ফ্লাওয়ারটা সাধারণত দুইটা কালার দিয়ে করাই ভালো। একটা কালার দিয়ে ফুটিয়ে তোলাটা একটু টাফ। আমি এখানে লাইট গ্রিন কালারটা ইউজ করেছি পাতার জন্য। আমার ফুলটা এবং পাতাগুলো যেহেতু ছোট এই জন্য একটু রং করাটা একটু কঠিন হচ্ছে। আপনারা যদি বড় করে এঁকে নেন তাহলে রং করাটা আরো সহজ হবে। আমি এখানে যে অ্যাক্রিলিক কালারে যে লেমন ইউলো কালারটা আছে সেটা পাতার মাঝখানে ইউজ করেছি। আপনারা সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন প্লিজ।